এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার বিচে। দেখতে পাচ্ছেন সবাই সকালবেলা খুব আনন্দে সিদ্ধ করছে। দিদি মর্নিং এর কেমন লাগে বলেন কিছু? অনেক গরম, বাট তারপর আসতে হলো কারণ কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। হ্যাঁ, তো সেজন্য আসা। ভালো লাগছে এই যে সকালবেলা দেখতে পাচ্ছেন ঘোড়া আছে এখানে। আমি মানুষ এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সুগন্ধা বিচে। দেখতেই পাচ্ছেন নদী, সরি সমুদ্র কথাটা উতাল পাতাল হয়ে আছে। প্রচুর মানুষ, প্রচুর ছবি, আমি ছবি তুলতে পারি? না না, দরকার নেই। খুবই ভালো লেগেছে এই সকালবেলা, সবাই মনের আনন্দে উচ্ছ্বাসে মাতোহারা হয়ে আছে। সমুদ্র কত খুশি, পুরাই উতাল হয়ে আছে, মানুষকেও আনন্দ দিচ্ছে প্রচুর। দেখতেই পাচ্ছেন এখানে ঘোড়া আছে, সবাই ঘোড়ায় চড়ে মনোরঞ্জন করছে। খুব খুব খুবই সুন্দর, এত সুন্দর, সবাই বসে আছে এখানে কক্সবাজার। পুরাই জোয়ার এখন, মানুষ খুব এনজয় করছে সকালবেলা। শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কতটা হুঙ্কার দিচ্ছে পানি। একটু কাছে কাছে যাই, যদিও আমাকে ভিজে দিতে পারে সম্ভাবনা অনেক বেশি। আসছে আসছে ঢেউ আসছে, সমুদ্র অনেকটা উতলা হয়ে আছে, মানুষের সঙ্গে খুবই আনন্দ উপভোগ করছে। এতটাই উতলা মুহূর্তের মধ্যেই ভিজিয়ে দিচ্ছে।
এক মুহূর্তে চোখের পলকেই। দেখতেই পাচ্ছেন মানুষ এক এক রূপে সজ্জিত আছে। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখেন এক ভাই মাটি দিয়ে স্ট্যাচু হচ্ছে। সকালবেলা সমুদ্র সৈকতে ভালো লাগা ভালোবাসা টানেই চলে এসছি আপনাদের সঙ্গেই, আমার সেই ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করে নিলাম। এই যে দিদি দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, পিচি পাচ্চা সব গোসল করছে।